দেশের যোগাযোগ খাতে নতুন বিপ্লব ঘটল আজ 10 অক্টোবর। দেশের প্রথম 6 লেনের মধুমতি এবং শীতলক্ষা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক যোগাযোগে যা এই প্রথম, এর আগে দেশে কোনো 6 লেনের সেতু চালু হয়নি। পদ্মা সেতু চালুর 3 মাস 15 দিন পর পূরণ হলো দেশবাসীর আরেকটি স্বপ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতু দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে 6 লেনের সেতুর যুগে প্রবেশ করল বাংলাদেশ। সারাদেশকে ফেরিমুক্ত করতে 2021 সালে দক্ষিণাঞ্চলে উদ্বোধন করা হয় 1.15 কিলোমিটারের লেবুখালীর পায়রা নদীর উপর পায়রা সেতু। এর ফলে কুয়াকাটার সাথে সারাদেশের সরাসরি সড়ক যোগাযোগ উন্মোচিত হয়। 2022 সাল বাংলাদেশ সড়ক পরিবহন তথা যোগাযোগ খাতের স্বর্ণালী সময় পার করছে। এর ধারাবাহিকতায় চলতি বছরের 25 জুন খুলে যায় দীর্ঘদিনের লালিত স্বপ্নের পদ্মা সেতু, যার সুফল পাচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। পদ্মা নদীর উপর পদ্মা বহুমুখী সেতু শুধু সড়ক যোগাযোগে নয়, নতুন করে দেশকে রেলপথের সাথেও যুক্ত করছে। এরপর চলতি বছরের 4 সেপ্টেম্বর দক্ষিণাঞ্চলের আরেকটি স্বপ্ন উন্মোচিত হয়। পিরোজপুরে কচা নদীর উপর নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু চালুর মধ্য দিয়ে। এর ফলে যোগাযোগের নতুন মাত্রা যোগ হয় খুলনা আর বরিশাল বিভাগের মধ্যে। এবার সড়ক যোগাযোগের উন্নয়নের এই পালে যুক্ত হল গোপালগঞ্জ আর নড়াইলের কালনাঘাটে মধুমতি নদীর উপর নির্মিত মধুমতি সেতু। পদ্মা সেতু চালুর পর নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা সহ আশপাশের জেলার মানুষ পদ্মা সেতুর শতভাগ সুফল পাচ্ছিলেন না। এবার মধুমতি নদীতে দেশের প্রথম 6 লেনের মধুমতি সেতু চালুর মধ্য দিয়ে এই সুফল পেতে যাচ্ছেন। নান্দনিক স্থাপত্য শৈলীতে নির্মিত মধুমতি সেতু 2015 সালের 24 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত বসান। এই সেতুর মাঝখানে বসানো হয়েছে ভিয়েতনামের তৈরি 150 মিটার দীর্ঘ লেনসন লর্ডস আর্চ। ধনুকের মতো বাঁকা দেখতে 6 লেনের এ সেতুর মূল লেন 4টি। অনন্য নির্মাণশৈলীতে নির্মিত এই সেতুর দৈর্ঘ্য 690 মিটার এবং প্রস্থ 27.1 মিটার। উভয় পাশে 6 লেনের সংযোগ সড়ক রয়েছে প্রায় 4.5 কিলোমিটার। 6 লেনের এই সেতুর পাশের 2 লেন দিয়ে স্থানীয় ধীরগতির যানবাহন চলাচল করবে। কালনা সেতু 959.85 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। এই সেতু উদ্বোধনের ফলে গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, যশোর, বেনাপোল, সাতক্ষীরা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার কয়েক কোটি মানুষের মুখে হাসি ফুটেছে। মধুমতি সেতু চালুর ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা গোপালগঞ্জ, নড়াইল, যশোর, খুলনার সাথে সড়কপথে যোগাযোগের যে বড় বাধা ছিল ফেরিঘাট, সেই বাধা দূর হলো। এর ফলে এই পথে যাতায়াতকারীদের সময়ও বাঁচল। মধুমতি সেতুটি গোপালগঞ্জ, নড়াইল, যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরার সাথে ঢাকার দূরত্ব প্রায় শত কিলোমিটার কমিয়ে দিল। সময় কমবে 1 থেকে 2 ঘন্টা। এর ফলে সরাসরি বিকল্প সড়ক পথ চালু হলো। আজ থেকে ঢাকা থেকে যশোর পর্যন্ত আসতে আর কোনো ফেরি পার হতে হবে না, ফলে বাণিজ্য সম্ভাবনাও বাড়বে বহুগুণ। মধুমতি সেতু শুধু জাতীয় ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা রাখতে চলছে। ভারতের কলকাতা, বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, বেনাপোল, পেট্রাপোলের মধ্যে যোগাযোগের নতুন মাইলফলক রচিত হলো। সেই সাথে নড়াইলের লোহাগড়ায় ইপিজেড চালু সহ ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হলো। সড়ক ও জনপথ বিভাগের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাইকার অর্থায়নে এই মধুমতি সেতু নির্মিত। উদ্বোধনের দিন থেকেই মধুমতি সেতু দিয়ে গাড়ি যাতায়াত করতে পারবে। যানবাহন পারাপারে মধুমতি সেতুতে ডিজিটাল টোল প্লাজা স্থাপিত হয়েছে। কোন যানবাহনে কত টোল চলুন দর্শক জেনে নেই। কন্টেইনারে 565 টাকা, বড় ট্রাক বা কাভার ভ্যানে 450 টাকা, মাঝারি ট্রাক 225 টাকা, বড় বাস 205 টাকা, ছোট ট্রাক
170 টাকা, পাওয়ার টিলার বা ট্র্যাক্টর 135 টাকা, মিনি বাস 115 টাকা, পিক আপ মাইক্রোবাস 90 টাকা, সিডান কার 55 টাকা, সিএনজি অটোরিক্সা 25 টাকা, মোটরসাইকেল 10 টাকা আর রিক্সা ভ্যান বাইসাইকেলকে 5 টাকা দিয়ে এই মধুমতি সেতু পার হতে হবে। এই সেতুটি এশিয়ান হাইওয়ের অংশ হওয়ায় সরাসরি যুক্ত করবে সিলেটের তামাবিল, ঢাকা, ভাঙা, নড়াইল, যশোর, বেনাপোল হয়ে সরাসরি কলকাতাকে। ফলে এই সেতু খুলে দেওয়ার মধ্য দিয়ে স্বপ্ন উঁকি দিচ্ছে দারুণ সম্ভাবনার। একই সঙ্গে উন্নয়নের এই পালে উদ্বোধন হল 6 লেনের আরেকটি সেতু, তৃতীয় শীতলক্ষা সেতু। এর ফলে খুলে গেল প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জের বাণিজ্যের নতুন দুয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতু উদ্বোধন করলেন। 1.2 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটির নতুন নামকরণ হয়েছে নাসিম ওসমান সেতু নামে। সেতুটি চালুর মধ্য দিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ আরও সহজ হল। এই সেতু উদ্বোধনের ফলে শীতলক্ষা নদীর দুই পারে নতুন করে আবার সড়ক পথে যুক্ত করল। 6 লেনের এই সেতুটি 1,234.50 মিটার দীর্ঘ। সেতুর দুই পাশে স্থানীয় ধীরগতির যান চলাচলের জন্য ভিন্ন লেন রাখা হয়েছে। সেতুতে মোট পিলার আছে 38টি। মূল সেতুর দৈর্ঘ্য 400 মিটার। এর দুই প্রান্তে 834.50 মিটার সংযোগ সড়ক সেতুর মূল অবকাঠামো নির্মিত হয়েছে। এই সেতুর মাধ্যমে পদ্মা সেতুর সুবিধা শতভাগ পাবেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাতায়াতকারীরা। শিল্প, ব্যবসা, বাণিজ্য, প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নদীবন্দরের শহর নারায়ণগঞ্জের এই তৃতীয় শীতলক্ষা সেতু ভূমিকা রাখবে। দক্ষিণ ও পূর্বাঞ্চলের যানবাহনগুলো নারায়ণগঞ্জ শহরে না ঢুকে মদনপুর হয়ে মুন্সীগঞ্জ, মাওয়া, পদ্মা সেতু হয়ে যেতে পারবে। একই সাথে পদ্মা সেতু হয়ে আসা যানবাহনগুলো সেতুর পার হয়ে মদনপুর হয়ে দক্ষিণ ও পূর্বাঞ্চলে খুব সহজেই যেতে পারবে। শহরের সঙ্গে বন্দর উপজেলার সড়ক পথে যোগাযোগ এক ধাপ এগিয়ে গেল। এই সেতু এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নতিতে বড় অবদানই রাখতে চলছে বলে মনে করছেন নারায়ণগঞ্জবাসী। এই সেতুটি যেমন রাজধানী ঢাকার যানজট নিরসনে বড় অবদান রাখতে চলেছে, তেমনি করে আবার পদ্মা সেতুর সুফল শতভাগ ঘরে তুলতে এই সেতুর ভূমিকা থাকবে অপরিসীম। এই সেতুকে ঘিরে পদ্মা সেতুর সঙ্গে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সহজ সড়ক নেটওয়ার্ক গড়ে উঠতে যাচ্ছে। এতে করে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে যাচ্ছে এই নেটওয়ার্ক। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।